মাধ্যমিক টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় তিনজন স্কুল ছাত্রীকে তল্লাশির নামে বেধড়ক মারধরের অভিযোগ উঠল 90 ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পের এক মহিলা বিএসএফ এর বিরুদ্ধে। দিনহাটা 1 নম্বর ব্লকের সীমান্তবর্তী গীতালদাহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোরাম পয়স্তি গ্রামের বাসিন্দা ওই 3 স্কুল ছাত্রীর অভিযোগ, তারা আজকে যখন তাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় প্রতিদিনের মতো তাদেরকে পথ আটকে যথারীতি স্কুল ব্যাগ তল্লাশি করে বিএসএফ ক্যাম্পের ওই মহিলা কর্মী। তারপর তল্লাশি পরে ছাত্রীরা নিজেদের মধ্যে পরীক্ষা সম্পর্কে কথা বলতে শুরু করলে ওই মহিলা বিএসএফ কর্মী সন্দেহ করে ছাত্রীরা তাকে নিয়েই কথা বলছে আর তারপর তাদেরকে মারধর করে তিনি। এরপর অভিভাবকরা 3 ছাত্রীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষার কথা চিন্তা করে হাসপাতাল কর্তৃপক্ষ বাড়িতে সম্পূর্ণ রেস্টে থাকার ব্যবস্থা করে। ইতিমধ্যেই 90 ব্যাটালিয়ন বিএসএফ এর মল্লিকা কর্মীর বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গীতাল উচ্চ বিদ্যালয়ের ওই 3 ছাত্রী। কোচবিহার থেকে অমিত সরকার রিপোর্ট। কি হয়েছে তোমাদের সাথে? আমরা স্কুল থেকে বাইরে ছিলাম, ওখানে আমাদের গিয়েছিল, ওখানে আমরা চেক করেন ওই আমাদের থামতে হলো, আমাদের ব্যাগগুলো চেক করবে, আমরা ব্যাগ চেক করালাম সিসিটিভি ফুটের সামনে, তারপরে আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম, বিএসএফ লেডিজ হচ্ছিলো, আমরা ওনার বিষয়ে কিছু কথা বলছি, তারপরে আমরা সিসিটিভি পেরিয়ে গেছিলাম, পিছনে আমাদের বলছিলো তোরা এখানে দাঁড়া, আমরা দাঁড়িয়েছিলাম, বলছিলো আমাদের আমার নামে কি বলছিলি, আমরা বলছিলি না আমরা তোমার নামে কিছু বলিনি, আমাদের কথা কোনো বিশ্বাসই করবে না, ওইভাবে বলছিলো না তোমরা আমার কথাই বলছিলে, ওইভাবে আমাদের 3 জনকে মানলো। কয়জন ছিলে তোমরা? 3 জনই। কোন ক্লাসে পড়ো তোমরা? 10ম শ্রেণী। আজকে স্কুলে কি ছিল? আমাদের পরীক্ষা ছিল। টেস্ট পরীক্ষা? হ্যাঁ, মাধ্যমিক টেস্ট পরীক্ষা। কোন সাবজেক্টের পরীক্ষা ছিল? কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? স্কুল আসতে কি প্রত্যেক দিনই বিএসএফ ক্যাম্প পার করে আসতে হয়? আজকে যখন তোমাদেরকে সেই লেডি কনস্টেবল মারলো, তোমার তারপর বিএসএফ কে জানাওনি? আমরা জানিয়েছি, ওরা কিছুই বলেনি, বলছিল তোরা যা আমরা দেখে নেব। তো এখন তোমরা কি কমপ্লেন করলে থানায়? হ্যাঁ। দিদি, আপনাদের বাচ্চারা বাড়ি গিয়ে কি বললো, কি শুনলেন বাচ্চাদের মুখে? বাচ্চাদের মুখে শুনলাম যে পুলিশ মারছে, বিএসএফ মারছে। জিজ্ঞাসা করলাম কোন বিএসএফ মারছে, তো বলছে লেডিস, তারপরে কান্না করতেছে, পরে কারবলে বলতেছে যে সবাই চলো সবাই চলো, কান্না করতেছে, বলতেছে যে কেউ কিছু বলে না, আমরা যাই আসি এরকম করে, মানে ব্যাগ চেক করে, আবার একটা ঘর বানিয়েছে ছোট্ট একটা ঘর, ঘরের ভিতরে ঢুকাই ওইখানে চেক করে, প্রতিদিন বাচ্চাদের এইরকম। হ্যাঁ, তো প্রতিদিন এরকম আমাদের কোনো অসুবিধা নেই, তাও আমরা যাতায়াত করি, কিন্তু আজকে বাচ্চাকে কেন মানলো, মানে এইটাই বলি বাচ্চাকে কেন মানলো, তার জন্য আমরা থানার মধ্যে ডায়েরি দিতে আসছি। বাচ্চারা বলছিল যে রোজ তাদের স্কুলে আসার সময়, টিউশন আসার সময় সমস্যাগুলো হয়। হ্যাঁ, সমস্যা প্রতিদিন এইরকম। আপনারা কি বিএসএফ কে জানিয়েছিলেন এর আগে? হ্যাঁ জানিয়েছি। সমাধান হয়নি? না হয়নি। কোথায় বাড়ি আপনাদের? তারা তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন, কি জানতে পারলেন এই বিষয়ে, কি বলবেন? আমি স্কুলে ডিউটিতে ছিলাম, হঠাৎ 2:30টার দিকে ওরা 3 জন গার্জিয়ান নিয়ে এসে আমাকে ঘটনাটা জানালো, বিএসএফ ওদের তদন্তের নামে হেনস্থ করেছে, এটুকুই জানতে পেরেছি। এখন প্রকৃত তদন্ত হলে আসল ঘটনা এবং দোষী কে এটা ধরা পড়বে, এর বাইরে আর আমার। এই মুহূর্তে ছাত্রীদের নিয়ে আপনি দিনহাটা থানায় রয়েছেন, কি স্টেপ নিচ্ছেন আপনারা? না, আমরা থানায় লিখিত কমপ্লেন করছি, জেনে করছেন, আমরা তাদের সঙ্গ দিচ্ছি যাতে প্রকৃত ঘটনা তদন্ত হয় এবং দোষীরা শাস্তি পায়, এটাই যাচ্ছে। বিদ্যালয়ের তরফ থেকে কি অভিযোগ হচ্ছে? এটা মেইনলি ওরাই করছে এবং আমরা তার সঙ্গ দিচ্ছি। কোন স্কুল? গীতালদা হাই স্কুল। স্যার, আপনার নাম? মলয় কুমার দাস, প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক, আমি অনেকদিন আগের থেকেই বলছি যে যেহেতু সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করার অভ্যেস আমার আছে, অভ্যেস আছে, আমার বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশ হচ্ছে সীমান্ত এলাকা, সেখানে যাতায়াতের সময় আমি দেখেছি অকারণে বিএসএফ সাধারণ মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, কোনো কারণ নেই। যেটা আমি শুনেছি যে আজকের এই স্কুল ছাত্রীদের নিগ্রহ করা হয়েছে, তো এটা তো আমি আগেও বলেছি যে এই ধরনের ঘটনা ঘটে, গ্রামের মানুষকে ওরা মানুষ বলে মনে করে না সাধারণ মানুষকে, এবং সবচাইতে বড় সমস্যা হচ্ছে ভাষাগত একটা সমস্যা, তার ফলে এরা কি বলছে ওরা বোঝে না, ওরা কি বলছে এরা বোঝে না, এবং ওরা বিএসএফ কথায় কথায় হাত চালিয়ে দেয় বা
লাঠি পেটা করে, এটাই হচ্ছে ওদের অভ্যেস, এটাই শিক্ষা ওদের দেওয়া হয়। সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার চাইতে মানুষের জীবনকে ওষ্ঠাগত করে তোলে, সীমান্তবর্তী এলাকার মানুষকে জীবনকে ওষ্ঠাগত করে তোলে এই বিএসএফ। এবং এদেরকে মদত দেয় হচ্ছে বিজেপির যে কেন্দ্রীয় সরকার আছে, সেই সরকার এদের অন্যায়গুলো দেখে না, বরঞ্চ এদেরকে আশকারা দেয়, এদেরকে মদত দেয় এই ধরনের অত্যাচার চালাবার জন্য।